বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওমান সাগরের পাড়ে তিনটি বোট নিয়ে প্রায় 11 জন বা 12 জনের মতো জেলে এখানে মাছ আহরণ করতে বা শিকার করতে আসছে। এর মধ্যে 2 জন বাঙালি ছিল, তো তারাই মূলত ভিডিওটি আমার কাছে পাঠিয়েছে। এখানে প্রায় 11 টনের মতো মাছ, কাঁচা মাছ ধরা হয়েছে। তো মাছের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন যে জালের কোথাও, মানে জাল টেনে উঁচু করার মতো কোনো মানে ব্যবস্থা নাই, সিচুয়েশন নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন জেলে এই জালের মধ্যে দিয়ে ছোট নেট নামিয়ে দিয়ে সেই নেট ভর্তি করে মাছ উঠায়, তারপর আপনার এই ইসের মধ্যে, ট্রলারের মধ্যে মাছ রাখছে। এখানে যে মাছ ছিল, 3টি ট্রলারেই মাছ ভর্তি করা হয়েছে সর্বশেষ পর্যন্ত। তো প্রায় 11 টনের মতো মাছ হয়েছিল বলে আমাদের বাংলাদেশি ভাই জানালো। আসলে মাছ যদি হয় সাগরের মধ্যেও, এই শুধুমাত্র জাল দ্বারা, এত বিশাল সুবিশাল বিস্তৃত জলরাশি সাগর, তার ভিতর থেকে এই জাল দিয়ে এত পরিমাণ মাছকে একসাথে করে আনা, এটা মানে অকল্পনীয় ব্যাপার। তো এটা সামুদ্রিক মাছ, কি মাছ ওদের এখানে নাম, মানে আরবি ভাষায় কি বলে জানি না। তো এগুলো আমরা সাধারণত ডিসকভারি চ্যানেলে যেটা দেখি, সার্ডেন মাছের যে ঝাঁক, এরকম একটা ঝাঁক হলে শুধুমাত্র লক্ষ লক্ষ পিস বা লক্ষ লক্ষ মাছ একসাথে থাকে। তাছাড়া সাধারণত সাগরের মাছ বেশিরভাগ ক্ষেত্রে একই প্রজাতির মাছগুলো ঝাঁক বেঁধে চলাচল করে, যখন ধরা পড়ে তখনও তারা ঝাঁক বেঁধেই ধরা পড়ে। মানে জালে একবার যদি এক ঝাঁক মাছ ধরে, তো আর 2-3 দিন মাছ না ধরলেও সমস্যা নেই, তাদের মানে আর্থিকভাবে তারা পুষিয়ে নিতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।